Shorty want me so bad, do your knees hurt? Yeah, I'm counting paper crop, it might be mine. It might be mine, yeah, yeah. If you want one, now you coming with a paper. I ain't texting shorty back, see you later. Yeah, you catch me on that gas, I'm a racer. I'm a racer, yeah. Yeah, lil shawty, always out of molly. You ain't really gotta talk, so like why you tryna stop me, yeah. Hey, nobody finna come and body me. I know what you want, but you ain't gonna come top me, what? Yeah, I gotta check, I'm finna cop Balenciagas. Yeah, I'm living with no stress, no, I don't gotta kill you choppers. Purple Corvette, now I'm riding with your daughter. Gucci camo vest, quit the plot and I'ma stop you. Yeah, I've been riding with a gang, I've been shut up with a thing. I've been rolling with the same shawty, ayy. I ain't capping, I be lame. Ain't nobody stop my game, shawty. Wanna make it rain with me. Yes, I out of eyes tryna put me on a t-shirt. Shorty want me so bad, do your knees hurt? Yeah, I'm counting paper crop, it might be my, it might be my, yeah, yeah. তো গাইস, তোমরা প্রথমে আমি একটা লিঙ্ক তোমাদের প্রোভাইড করবো, এই লিঙ্কের মধ্যে চলে যাবো প্রথমে। তো যাওয়ার পর এখানে প্রিমিয়াম বাসনটা আছে, তো আমি সাজেস্ট করি তোমাদের টেকাতে থাকে বা প্রিমিয়ামটা নিয়ে আনিও, বা অস্থির লেভেলের এই সফটটা আছে তোমাদেরকে প্রোভাইড করবো। বাট ফ্রি বাসনের মধ্যে তোমরা জাস্ট 10টা অ্যাক্টিভ করতে পারবা, মানে 10টা অপটিমাইজেশন সেটিং অ্যাক্টিভ করতে পারবা, আর প্রিমিয়ামের মধ্যে আনলিমিটেড। ওকে, তো ফার্স্ট অফ অল আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পর তোমাদেরকে একটা ইনস্টলার .exe একটা ফোল্ডার চলে আসবে। তো এটা ইনস্টল হতে একটু সময় লাগবে, একটা মোটামুটি তোমাদের 100 MB মতো সাইজ লাগবে। ওকে, আর এখানে ল্যাঙ্গুয়েজ আছে, তুমি তোমাদের ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করতে পারবো। অ্যান্ড তোমাদের অ্যাকসেপ্ট করতে পারবে, টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, তোমাদেরকে 80+ হতে হবে, সেই জন্যটা অ্যাগ্রিমেন্ট তোমাদের অ্যাকসেপ্ট করতে হবে। আর তোমাদের 102 MB এটা লাগবে, তো আমি এই জায়গাটা একটু স্কিপ করে দিলাম। তো আমাদের এটা ইনস্টল হইতেছে এখন, তো আমাদের ইনস্টল ডান। তো তারপর তোমাদের অ্যাক্টিভ করতে হবে, তো তোমরা সিম্পলি তোমাদের যে কোনো একটা জিমেল আইডিতে তুমি এটা অ্যাক্টিভ করে নিয়ে নিবা। তো দেখতে পাচ্ছ আমি এখানে অ্যাক্টিভ হইতেছি, তো এখানে অ্যাক্টিভ হওয়ার পর তোমাদেরকে একটা ইউজার নেম সিলেক্ট করতে হবে। তো আমার FXFF আমি ইউজার নেম তো ওখানে দিয়ে দিলাম, কন্টিনিউ টু প্রোফাইল ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছ আমাদের প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো ব্রাউজারটা পোস্ট করার পর আবার সেম এইখানের মধ্যেই মানে কিতার মধ্যে ক্লিক করবা, মানে আমি তোমাদের দেখতে পাচ্ছ। তো সেম ইজার মধ্যে আবার ক্লিক করার পর তোমাদেরকে আবার রিডাইরেক্ট করে দেওয়া দিবে। ওকে, তো একটু সময় ওয়েট করবা, এটা রিডাইরেক্ট করতে একটু সময় লাগে, আমারও বা একটু সময় লাগছে। তারপর একটা ওখানে ওয়ার্নিং আসবে, তোমাদের সিম্পলি এখানে কন্টিনিউ দিয়ে আবার কনফার্ম দেওয়া দিবা। ওকে, তো তারপর এই দেখতে পাবো এটা ইন্টারফেসটা। তো এখানে অনেক সেটিং পাবে তোমরা, প্রায় এখানে 50+ সেটিং হয়ে যাবে এখানে। অপটিমাইজেশন থেকে দুইটা বেসিক থেকে দুই অ্যাডভান্স থেকে দুইটা বায়োস, এগুলো সব বোটেবল আপ বুটস আপ এগুলো সব মিলে আমার মনে হয় যেটা 50+ এখানে সেটিং আছে এখানে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ কয়েকটা সেটিং ভাই ভাই অভাব নয় সেটিং, এখন কোনটা ওপেন করবে কোনটা নাম। তো আমি তোমার তোমার আগে একটা ডিসক্লেমার দেওয়া দিতেছি, এটা ইউজ করার কী কী অসুবিধা হইতে পারে। তো ফার্স্ট অফ অল সবগুলো এনেবল করবা, তোমার পিসি শেষ, তোমার পিসি নষ্ট, তোমার পিসি আর ওপেন হবে না। তো তোমাদেরকে বুঝে শুনে কোনটা এনেবল করবা, তো তোমারই তোমারটাই তোমাকে সাজেস্ট করতে হবে, তুমি নিজেই এটা বার করতে হবে। তোমার পিসিতে কোন সেটিংটা ভালো, কোন সেটিংটা খারাপ, তোমাকে নিজেই খুঁজে বার করে তোমাকে এটা এনেবল করতে হবে। আমি তোমাকে 10টা দেখাবো, এই 10টাই মানে অন করতে পারবা, আর তোমার যেটা ভালো লাগে তুমি চাইলে এটা ইউজ করতে পারবা। আমার পিসির রিকোয়ার্ড অনুযায়ী আমি 10টা অন করতে, তোমার পিসির রিকোয়ার্ড অনুযায়ী তুমি যে কোনো 10টা অন করতে পারবা। তো আমি এই ফার্স্টটা আমি অন করে রাখছি, ফার্স্টটা তোমার দেখতে পাচ্ছ আমি যেগুলো অন করি, জেনারেল উইন্ডোজ অপটিমাইজেশন, অপটিমাইজেশন উইন্ডোজ পাওয়ার প্ল্যান। তো পাওয়ার প্ল্যানটা কেন করলাম, পাওয়ার প্ল্যানটা অন করার পর এটা একটা তোমাদেরকে পাওয়ার প্ল্যান একটা সিএমডি এটা রান করে দেবো ব্যাকগ্রাউন্ডের মধ্যে, তোমাদের দেখাইতেছি। এই দেখতে পাচ্ছ কোনো আলটিমেট কে একটা আসলো, ফার্স্ট ক্লোজ করে দিয়েছিলাম। তো এইগুলো কয়েকটা জিনিস এটা এনেবল হয়ে যাবে, এটা ব্যাকগ্রাউন্ডে এনেবল হবে, তোমাকে চেয়ারখানি করানো লাগবে না, এটা ব্যাকগ্রাউন্ডে এটা অটোমেটিকলি না, জাস্ট এখানে টিকমার্ক দিবা, এটা অটোমেটিকলি তোমাদের পিসের মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, তো আমি জাস্ট কয়েকটা অপটিমাইজেশনের কয়েকটা জিনিস এখানে এনেবল করে রাখছিলাম,
তোমরা দেখতে পারতেছো এখানে কয়েকটা জিনিস আমি একটু ডিসেবল উইন্ডোজ সার্ভার সার্ভিস এগুলো সব কয়েকটা আমি অফ করে রাখছি। তো যার ফর আমি আরও দেখতেছি কই কোনটা অফ করে বা কোনটা অন করলে ভালো হবে। তো আমার স্কোর দেখতে পারতেছো 30.4%। তো তোমার যত পার্সেন্টেজ হাই থাকবে বলতে গেলে তোমার সেটিং পারফেক্টলি হয়েছে, এবং তো তোমাদের 30% থাকবে উপরে উঠবে না, কারণ আমরা তো প্রায় নর্মাল বাসনে খেলতে আসি। তোমরা ফুল বাসনে যাও যদি তাহলে এটাকে 100% করতে পারবে আর কি, বুঝছো। তো আমি বেশিরভাগ বেসিকও তোমরা বেসিকও যে ক্লাস আছে মেবি বেসিকের সবটা তোমরা এখানে অ্যানেবল করতে পারবা। একমাত্র আমি তোমার দেখে বেশি আমার কিন্তু 10টা অ্যাক্টিভ করা, বাট আমি বেসিকের সবগুলো আমি এখানে অ্যানেবল করতে পারি। বাট আমি বেসিকের কেন অ্যানেবল করতেছি না আমি তোমাদের একটু পরে বলবো না। এখানে আমি চাইলে বেসিকের আরও 10টা মানে অ্যাক্টিভ করতে পারবো, বাট আমার এগুলো আমার অ্যাক্টিভ করার কোনো প্রয়োজন নাই আমি তোমাদের একটু পরে বলতেছি। কারণ আছে চোখে আমি তোমাদের দেখাই দিলাম তোমরা এগুলো অ্যাক্টিভ করতে পারবা, তোমাদের ফ্রি ভার্সনের মধ্যেও তোমরা এগুলো অ্যাক্টিভ করতে বেসিকের মানে যেগুলো আছে। তোমরা যদি অফিসিয়াল ওয়েস ইউজ করো তাহলে তোমরা এগুলো অ্যাক্টিভ করলে তোমরা অনেক একটা হেল্পফুল একটা জিনিস হবে। বাট আমি কেন এটা ইউজ করতেছি না, কারণ ওই লাগাইছে আমি অ্যাটলাস ওয়েস ইউজ করি। অ্যাটলাসের মধ্যে তোমরা যে বেসিক যে অপটিমাইজেশন এখানে প্রোভাইড করে দেওয়া আছে আমারটা অলরেডি এগুলো সেটিং করে দাঁড়িয়েছে অ্যাটলাস ওয়েস। তোমরা যে কোনো লাইট ভার্সন ইউজ করো না কেন ওয়েস এগুলো বেসিক যে অপটিমাইজেশন এগুলো সব ওয়েস এরা লাইট ভার্সন এগুলো করে দাঁড়ে। এই যেমন এখানে দেখতে পাচ্ছ এখানে আমার সার্চ বা আইকনটা ডিসেবল করেছে, এগুলো তো ভাই তুমি চাইলে ইজিলি করতে পারবা। তখন তো দেখাই আমি কী তা করতেছি, আমি এখানে দেখবো অ্যাটলাস ওয়েস ভার্সনটা ইউজ করে। অ্যাটলাস ওয়েস ভার্সনের মধ্যে তোমার এই বেসিক যে ফাংশনগুলো আছে এগুলো সব অফ হয়ে যায় এবং এফপিএস খুবই মানে বুস্ট হয়ে যায়। এর লাগে লাইট ওয়েট ওয়েসের মধ্যে তোমরা নর্মাল ওয়েস থেকে তোমরা এফপিএস বেশি পাও, কারণ এগুলো সব সেটিং অফ হয়ে থাকে। যেমন ডিসেবল নোটিফিকেশন আমার এটা অন করার দরকার নেই, কারণ আমার অলরেডি এগুলো সব অন অফ করা আছে। ডিসেবল নোটিফিকেশন এগুলো অলরেডি আমার অ্যাটলাস ওয়েস এগুলো এরা সব সেটিং করে প্রোভাইড করেছে। দেখতে পাচ্ছ এগুলো আমার অফ করা লাগে না, অটোমেটিকলি অফ করা থাকে সবসময়, বুঝছো। তো এর লাগে আমি বেসিক যেগুলো আছে আমি এগুলো অ্যাভয়েড করলাম। তোমরা যদি তোমরা অফিসিয়াল ওয়েস ইউজ করে থাকো তাহলে তোমরা এগুলো সব অফ করে দিতে পারো। ওয়ান ড্রাইভার এগুলো সব আমার এটা ডিসেবল করে দেওয়া, বুঝছো। তো চলো আমি তোমাদের অপটিমাইজেশনের জিনিসটা একটু বোঝা দিই। তো অপটিমাইজেশন কয়েকটা জিনিস ভাই আমার কাছে আছে যেটা আমার কাছে নাই, যেমন এনেবল হুনো গেমিং ফিউচার এগুলো কিন্তু আমার মানে অ্যাটলাস ওয়েস মধ্যে থাকে না। তো সেই জন্য এগুলো অ্যান্ড কি তাকে তো কোটানা তো আমার পিসিতে অলরেডি ডিসেবল করলে দিয়ে এটা আনইনস্টল করা কোটানা, বুঝছো। সেই জন্য এখানে আমার এটা এনেবল করা দরকার হয়েছে না। তো আমার একটাই অ্যাক্টিভেশন যেটা আছে এটা বাচ্চে। তো আমি এখন ভাবতাছি আমার অপটিমাইজেশন এনভিডিয়া গ্রাফিক্স কার্ড আছে এগুলোর মধ্যে আমি এটা এনেবল করে রাখতাম, কারণ এনভিডিয়া অপটিমাইজেশনের লাগে আমার কোনো সফটওয়্যার নাই এবং কোনো কিছু নাই। তো এখানে আমি লাস্টের নিচেকে পাইলাম যে এনভিডিয়া গ্রাফিক্স কার্ড, ওকে। তো আমি এগুলোর মধ্যে টেস্ট করছি আমার সিপিইউ পারফরমেন্স তোমরা সব দেখতে পাচ্ছ, আমার গ্রাফিক্স কার্ড এবং আমার জিপিইউ যেটা আছে আমি তোমাদেরকে প্রথমে দেখা দিলাম। তো আমার এনভিডিয়া জিপিইউ আছে, তো আমি ম্যাক্স বুস্ট ক্লক এটা অনেবল করতাম, তখন আমাদেরকে উপরে কয়েকটা সেটিং অফ করতে হবে। তো আমি ভাবতেছি কোনটা অফ করবো। তো আমি ভাবতেছিলাম এগুলো সব অফ করে দিই, এগুলো ডিজেবল হাইপারভন এগুলো অফ করে দিই, এগুলো আমার দরকার নেই, এগুলো আধার পাতে নেটওয়ার্ক কত কী অপটিমাইজেশনের অত দরকার নাই, লাগিয়ে ভাবতেছি এগুলাকে অফ করে দিই। বাট এনেবল অন্য গেমিং মোড এটা তা হোক, গেমিং অপটিমাইজেশন এগুলো তা হোক, তো আমরা এটাও অফ করে দিলাম। অ্যান্ড অফ করে দেওয়ার ফর আর কী করতে হবে আর কী করা যায় যা মনে হয় আমরা মানে ফার্স্টটা সর্বোচ্চ অফ হয়ে রাখে, তো আমাদেরকে আরো আমার তো ফার্স্টটা অ্যাক্টিভ করতে হবে, যে কোনো ফার্স্টটা এখানে অ্যাক্টিভ করা যাইব। তো আমি ভাবতেছিলাম কোনটা এনভিডিয়াটা অন করলে বেটার হবে। তো আমি প্রথমে অপটিমাইজেশন এনভিডিয়া কন্ট্রোল প্যানেল সেন্টারটা এনেবল করলাম। তোমার ছেলে একটা একটা জিনিস চেক করতে পারে, এখানে নিচে দিয়ে ইংলিশে লেখা দেওয়া আছে কোন জিনিসটা এনেবল করলে এটা কী হয় এটা কী তা না হয় এখানে কয়ে দেবে। তুমি যত ভালো ইংলিশটা পড়ো তো গুগল ট্রান্সলেট করে নেবে তাহলে হয়ে যাবে, আর কিছু করার নাই এখানে। অ্যান্ড এখানে আমি দুই তিনটা এনেবল করলাম, তো আরও কয়েকটা চাইলে আমি এনেবল করতাম। ফোর দিয়ে আমি মেবি অফ করিয়া ভিডিও রেকর্ড অফ করে আমি কয়েকটা বই শুনে এনেবল করছি। তো আমি সেই জন্য তোমাদের বললাম তোমরা একটু ভালো টেনে চেক করিয়া তোমার পিসির অনুযায়ী ভাই, তোমার পিসির অনুযায়ী যেমন রিমুভ উইন্ডো সেটিং অ্যাড এটা তো তোমরা এনেবল করো তোমাদের লাভ নাই, ফায়দাও নাই, কারণ এগুলো তো ভাই অলরেডি তোমাদের নিজে অফ করতে পারো। যেগুলো নিজে অফ করতে পারো এগুলো তো ভাই নিজে অফ করে লাগে, আর যেটা নিজে অফ করতে পারো না মানে ঝামেলা সেইটা এখান থেকে অফ করে দিও, তাহলে তোমাদের অনেক ভালো হবে এবং
সুবিধা হবে। আমি চাইলে তোমরা এক ক্লিকে এটা আবার অফ করে দিতে পারো, এটা খুবই ভালো একটা সেটিং এরা প্রোভাইড করে দিয়েছে, তুমি চাইলে অন করতে পারো আবার অফ করতে পারো। তো আর কি গাইস, আজকে পর্যন্ত সবাই ভালো অবস্থা থাকবেন, আল্লাহ হাফেজ গাইস।